Guys, good morning. I'm Tanushree. I'm Devaki. Welcome to our channel. So, I'm ready to get a special video. ওগুলো কি করব চলো কোথাও যাই ঘুরে আসি তোমাকে বললাম না যেখানে যাব সেটা তো তোমাদেরকে পরেই বলবো তো চলো ওখানেই যাই তো সেখানে যাব বলেছিলাম তো ওখানে সানডেতে একটু বিজি থাকবে বলে আমরা আজকেই যাচ্ছি তো চলো দেখো যদি ওখানে ব্লগ করতে পারি আমি করতে পারি মানে অবিয়াসলি করব আমি জানি না ওখানে করতে দেবে কিনা তো চলো দেখো তাহলে এখন যাই রেডি হয়ে গেছি তো গাইস আমরা আমাদের সেই রাস্তায় বেরিয়ে পড়েছি অটো ধরতে এই যে কৃপা দেবাশিস ছাতার ধরেছে তো এখন রাস্তার মানে অটো ধরার দিকে এগিয়ে যাচ্ছি অটো ধরে তো যেতে হবে অটো ধরে যাব আজকে চুড়িদার পরেছি দেখো গাইস আমরা এখন রাস্তায় অটো ধরার জন্য ওয়েট করছি অটোগুলো আমাদের সঙ্গে বেইমানি করছে দাঁড়াচ্ছে না একটা অটো যে আমরা যাবো একটা পিছনে অটো আসছে দেখি দেখি ও আমরা এসে ঘুরে যাচ্ছি জল দাও নি এটা ফুসফুকে রাখো আমার ভাইও এসেছে সাথে করে হাই বলে দে বাবা সবাইকে বলো কেমন আছো সবাই বল সাবস্ক্রাইব বাড়িয়ে দে দাও তুমি বলো যে তোমরা বর্দি ভাইয়ের ভিডিও লাইক করবে তোমরা বর্দি ভাইয়ের ভিডিও লাইক করবে না করলে কিন্তু বকবো আমরা ওখান থেকে মামা বাড়ি চলে এসছি এই যে দেবাশিস তার ছোট শালিকে নিয়ে বসে গেছে আর ভাই তো যথারীতি মানে অটোতে উঠলে টোটোতে উঠলে ঘুমিয়ে যায় তো ওখান থেকে মামা বাড়িতে একটু কাছে হলো তো মামা বাড়িতে আসি আমার মামাও গেছিল তো বিকেলে একটু পরে বা বিকেলের দিকে একটু রোদটা পড়লে বাড়ি যাবো মামি কি খেতে দিয়েছে একটা ও এখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবে দুটো খাও দুপুরে আবার ভাত খাবো দেখো গাইস আমরা এখন আউ খেতে বসে গেছি সবাই মিলে ভাই বলেছে আমার হাতে খাবার দেয় না বলে দাও সবাইকে বলে দে বলবি না একটু আফসেট আছে তাকে মামা ঘুম থেকে তাড়াতাড়ি ডেকে দিয়েছে সেই জন্য সে একটা আফসেট আরেক জিনিসকে দেখো তার মা খেতে ডেকেছে সে সেখানটায় চলে গেছে আর মামা তো অলরেডি খাওয়াই শুরু করে দিয়েছে কি পাও দেবাশি সব দেখো মামি তার সরপাপা একটু কত কিছু রান্না করেছে দেখো মাছের ঝোল মা যে মু মাছের মাথা দিয়ে মুগ ডাল ডিমের বড়া আলু কুলবি ভাজা অল সবার পাতে পাতে দিয়ে দিয়েছে তো আমি সবার লাস্ট কার্ড খেতে এত কিছু রান্না করেছি বাবু না করে খাই দেখো গাইস সবাই খাওয়া গেছে মামি সব কিছু উঠে নিয়ে যাচ্ছে আর এই যে দেখো মাছের ডিমের দাম কত মামা বলছে তুই একবার এই খাওয়াটা ব্লক করে দে 40 বা 30 হবে একটা আমাদের ডিমে বাকি হ্যাঁ 30 হবে এর অনেক নামে গেছে তোমাদেরকে দেখাচ্ছি বলে দেখো একটু তাড়াতাড়ি মুখে পুরলো না হলে বসছে তার খাওয়া গুলো দেখবে পাগলি মানুষ একটা চুলগুলো ভাত খেলে জল খাবে দিয়ে এটা ভাত থেকে গিলবে হাতটা গেল ভেঙে গেল গো এক্ষুনি আমার খরচ বেড়ে যাবে আমরা এখন মামা বাড়ি থেকে যাচ্ছি ভাই দেখো কেমন কাঁদছে গুনু হাসছে ভাইকে দেখো কাঁদছে দেখো
কারণ হচ্ছে ও আমাদের সাথে যাবে আমাদের বাড়ি, মাসি মামি যেতে দিচ্ছে না, সেজন্য সে কাছে মামি বলছে যে অভ্যাস হয়ে যাচ্ছে, সবসময় কাঁদলে সব জিনিস পেয়ে যাবে, সে অভ্যাস হয়ে যাচ্ছে, সে কান্না ছাড়ছে না। দেখে যাবো আমরা, ভালো লাগে বল তুই কান্দলে? আমার দেখতে নেই। টাটা। তাহলে কিন্তু রেগে যাবো ওরা, ওরা বলবে আমি আর আসবো না, এত কাঁদে কেন ভাই? এসে দাও। কালকে যাবি তো, টাটা। আমাদের ডিনার হয়ে গেছে, দেখো রাত কটা বাজে, দেখতেই পাচ্ছ রাত 12:20 বাজে। তো এখন আমরা ঘুমাবো, কিন্তু তার আগে বলি আজকে আমরা কোথায় গেছিলাম। আজকে স্পেশাল দিন আছে আর সেখান থেকে ফিরতে ফিরতে এত লেট হয়ে গেল, কারণ আর অ্যাকচুয়ালি 8 মে, মানে কালকে, আগামীকালকে না, আগামীকালকে হয়ে গেছে অলরেডি। তো আমাদের প্রথম আলাপ হয়েছিল আমার আর দেবাশিসের, মানে আমাদেরটা তো অ্যারেঞ্জ ম্যারেজ, তো আমাদের প্রথম আলাপ হয়, কথাবার্তা হয়। তো আমাদের 1 বছর উপলক্ষে ও বলেছিলো যে কোথাও যাবে বা কিছু করবে এরকম ভেবেছিল। তো ও অ্যাকচুয়ালি একটা জায়গায় ডোনেট করে, তো ওখানে অনেক জায়গাতেই করে, কিন্তু ওটাতে মানে প্রত্যেক মাসে মাসেই প্রায় করে, ঠিক আছে, যেটুকু আমাদের সামর্থ্য সেটুকুই, অল্প স্বল্পই, বেশি নয়, আমাদের সামর্থ্য তার বেশি নয়, অনেক বেশি, অল্পই ডোনেট করে। তো ওই মানে চাইল্ড হোম আর কি, ওরা অ্যাকচুয়ালি ওই রেড লাইট এরিয়া বা ওরকম কোনো জায়গা থেকে না সব নিয়ে এসে ওদের পুরো খাওয়া খরচা, থাকা খাওয়া, কাউন্সেলিং সব কিছু করায়। তো ওইখান মানে ওদেরকে দেয়, তো ওরা বলেছিলো একবার ভিজিট করতে। তখন আমি দেবাশিসকে বললাম যে তাহলে চলো, আর কালকে তো মাদার্স ডেও, আর আমাদের দুজনের জীবনে মাদার্স ডে, এটা আমরা বললাম চলো। আমি বললাম ওকে যে চলো তাহলে ওখানে যাই, ওখানে গিয়ে বাচ্চাদেরকে হচ্ছে তোমার একটু বিস্কুট চকলেট যেটুকু পারবো আমরা দেব, মানে দিয়ে আসবো, দিয়ে আমাদেরও ভালো লাগবে, সার্টিফিকেট ওরাও খাবে, একটু ভালো লাগবে, সেই জন্য এবার সেখানেই গেছিলাম। কিন্তু ফার্স্ট টাইম ভেবেছিলাম যে ওখানে গিয়ে ব্লগ ব্লগ বানাবো, দেয়া ধোয়াও ব্লগ করবো, তারপরেও ভাবলাম যে না ওখানে আমি ব্লগ করবো না, আর ওখানেও ফুটেজ অ্যালাউ ছিল না, আর তাছাড়াও এটা দিচ্ছি, মানে আমার এটা আমার মনে হয়েছে যে আমি ওকে একটা জিনিস দিচ্ছি, সেগুলোকেও আমি ভিডিও করবো না, আমার খারাপ লেগেছিলো। তো সেই হিসেবে আমি আর ভিডিওটা করিনি, আর ওখানে ওরা অ্যালাউ করে না, আমরা এমনিতে আগে ভেবেছিলাম, তারপর আস্তে যেতে যেতে আমি ভাবলাম যে না দরকার নেই, বেকার করার দরকার নেই, তারপর ওরাও বললো যে ফুটেজ অ্যালাউ নেই। তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওনাদের ব্যাপারটা বলতে পারি কিনা, তো একটা কথা মানে ওনাদেরকে যদি তোমরাও কেউ মানে ডোনেট করতে চাও, এগুলো দেখো আমরা তো বাজে খরচা কত কিছুই করি, তো মিনিমাম যদি কিছু টাকা, একটা 1000 টাকাও ডোনেট করি, এক কতগুলো মেয়েদেরকে ওরা রেখেছে, খাওয়া পড়া কত কিছু শেখায়, কত কিছু, মেয়ের কি শুধু, ছেলেও থাকে অনেকে, তো ওল্ড এজ হোমও আছে ওদের একটা, তো ওদের একটা সুবিধা হয় না। তো তোমরা যদি কেউ ডোনেট করতে চাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো ওখানে গেছিলাম, ওখানে আমি দেবাশিস কৃপা মামা ভাই গেছিলো, তো ওখান থেকে মামা বললো যে তাহলে আমাদের বাড়িতে চল, দিয়ে মামাদের বাড়িতে গেছিলাম, মামাদের বাড়িতে গিয়ে দুপুরবেলা খেয়ে সেখানে ঘুমিয়ে গেছিলাম। তো বিকেলবেলা আমার ফোনে একটা ফোন আসে, তো আমরা কিছুদিন আগে যে স্পেনশারে গেছিলাম তোমরা তো দেখেইছ, তো ও স্পেনশার থেকে মানে ওইখানে একটা ভাউচার মানে কুপন দিয়েছিল, লাইক ভাউচার কি বলছে, হ্যাঁ কুপন দিয়েছিল। তো আজকে ওখান থেকে ফোন করেছিল যে 200টা ফ্যামিলির মধ্যে 10টা ফ্যামিলি সিলেক্ট করেছে কাপল, তো তার মধ্যে আমরা ছিলাম, তো আমাদেরকে এই জন্য যেতে বলেছিল যে কিছু ফ্রি গিফটস আছে এই সেই আরও কিছু মানে এইসব প্রমোশনের জন্য এইসব, তো আমরা গেছিলাম ওখানে, তো যেতে আমাদের ফ্রি গিফটসও দিয়েছে, আমরা একটা ডিনার সেট পেয়েছি, একটা কফি মাগের সেট পেয়েছি, তারপর 4টা কুপন পেয়েছি ভাউচার, একটা ওয়াও মোমোর, একটা পার্লারের, আর একটা হচ্ছে 3 নাইট 4 ডেজের, যেখানে মানে ইন্ডিয়ার মধ্যে যেখানে খুশি যেতে পারো, অ্যাকোমোডেশন ওদের। আর হচ্ছে আরেকটা কি পেয়েছি, একটা জুয়েলারিতে 50% অফ পেয়েছি, ঠিক আছে, তো এত কিছু কুপন পেয়েছি। ইভিন ওনাদের ট্রাভেলের একটা, অ্যাকচুয়ালি ওনাদের ট্রাভেল লাইক মানে
ওটাকে কি বলবো, ট্রাভেল এজেন্সি নয়, ওটা ট্যুর প্যাকেজও নয়, ঠিক অনেক কিছুই দেয়। তো ওদের একটা মানে 10 বছরে আমরা করেছি, 7 দিন করে পার ইয়ার। তো সেটা তোমরা একসঙ্গে মানে একসঙ্গে 2 বছরে নিতে পারো, 14 ডেজ। ধরো অনেক দিন ট্যুরে গেলে 14 ডেজ সাধারণত মানে আমরা তো যেতেই পারবো না। তো ওদের সব পুরো অ্যাকোমেন্ডেশন, পিক আপ, ড্রপ, ইভিন ব্রেকফাস্ট সব ইনক্লুডেড। তো এইসব একটা কম অ্যামাউন্টে, আজকে অ্যামাউন্ট আমি বলবো না, কম অ্যামাউন্টের একটা প্যাকেজ টাইপ করেছি। তো ওখানে করেছি, ওটা করে ওখান থেকে এবার আমরা যখন আসি, ওনাদের একটা একজনের বার্থডে ছিল, সেখানে সেলিব্রেশন করলাম। সেলিব্রেশন করে রাত্রে এলাম, এসে তো এই তো তোমাদেরকে দেখালাম যে বাড়ি চলে এসেছি। তো এটাই ছিল আজকে আমাদের স্পেশাল ইয়ে। তবে কালকে আমরা যাব, কালকে আমরা মুভি দেখতে যাব, কিন্তু এই আজকের যে ফিলিংটা মানে আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে না মানে। তবে অবশ্য হ্যাঁ, আমিও বলেছি ওনাদেরকে যখন কোনো রেস্কিউ করতে হবে, যদি কেউ কম পড়ে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি যাব, কারণ আমার এগুলো ভালো লাগে। আর ও মানে আমরা বেকার বেকার বাইরে খরচা করবো, এ করবো, সবসময় তো প্রায় করেই থাকি, তো বাইরে খরচা করবো, এ করবো, তার থেকে একটা মেয়ের যদি আমরা সাহায্য করতে পারি তাও তো অনেক না। এগুলো তো আমরা মেয়ে হয়ে মেয়েদের তো অবভিয়াসলি প্রোটেক্ট করা দরকার, কথা বলা দরকার। তো ওখানেই গেছিলাম, তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ওরকম কিছু না ইন্টারেস্টিং ছিল না, না ইন্টারেস্টিং ছিল না কি, ইন্টারেস্টিংই ছিল। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। আর ততক্ষণ তোমরা কী করবে, ভিডিওটা দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করবে, আর কমেন্ট করবে, আর লাইক করবে। ওকে, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।